রহিম, আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে ডিএসিপি মোডে একটা রাউটার কনফিগার করা যায়। এই জন্য হচ্ছে আমরা প্রথমে প্যাকেট ট্রেসার ওপেন করলাম। প্যাকেট ট্রেসার ওপেন করার পরে হচ্ছে আমাদের যা লাগবে একটা রাউটার লাগবে। রাউটার লাগবে হচ্ছে দুইটা দুইটা রাউটার, তারপরে হচ্ছে সুইচ লাগবে, আমরা যে কোনো মডেলের সুইচ সুইচ নিয়ে নিলাম। সুইচ নেওয়ার পরে আমাদের হচ্ছে ইন ডিভাইস হিসেবে আমরা ইন ডিভাইস হিসেবে পিসি নিয়ে নিই, ধরেন এই পিসিগুলো নিয়ে নিলাম। এখন হচ্ছে এগুলাকে আমরা নেটওয়ার্কটা ডিজাইন করব। তো ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কেবল দিয়ে ফিজিক্যালি কানেক্ট করতে হবে। দেখেন পোর্ট নাম্বার 0/0 GB, এটা জি পোর্টের রাউটার। এখন এটা থেকে প্রত্যেকটা কেবলগুলো কানেক্ট করতেছি। কেবলগুলো কানেক্ট, আমরা জানি যে ডিএসসিপি মানে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা অর্থ হচ্ছে মানে আমার স্ট্যাটিক মানে ম্যানুয়ালি আইপি বসাইতে হবে না, আমার পিসিগুলো কানেক্ট করলে সরাসরি আইপি পেয়ে যাবে। আজকে আমরা সেটাই দেখবো যে কীভাবে করা যায় এই কাজটা। তো প্রথমে হচ্ছে আমার নেটওয়ার্কটা ডিজাইন করে নিই, এটা ফিজিক্যাল স্ট্রাকচার। এখন হচ্ছে আমি নেটওয়ার্কটা যদি এইভাবে ডিজাইন করি, 192.168.1.0, এটা একটা নেটওয়ার্ক হবে। 192.168.1.10.0, এটা একটা নেটওয়ার্ক হবে। 192.168.20.0, এটা একটা নেটওয়ার্ক। আমার তিনটা নেটওয়ার্ক তাহলে আমার তিনটা নেটওয়ার্ক। এখন আমি নেটওয়ার্ক পিসি 0/0, আমার এই যে এই পোর্টটা, এই পোর্টটাকে হচ্ছে আমি আইপি দিচ্ছি 168.1.1। ওকে, তারপরে যে বিপরীত পাশের পোর্টটা 0/0, 192.168.10.1, সাবনেট মাস্ক, ওকে রান করে দিলাম। এটাতে আসি, সেম কাজ কনফিগ থেকে হচ্ছে 0/0, 192.168.1.2, তারপর আমার হচ্ছে 1.1 আমি এই পাশে দিয়ে দিচ্ছি, নেটওয়ার্কের পরবর্তী অ্যাড্রেস 1.2, এটা এখানে দিতে হবে। এটা দিলাম, সেমভাবে এটা 192.168.20.1, 20.1 হচ্ছে এই যে 20.1, এই পাশেটা 20.1, সাবনেট মাস, ওকে ওকে। এখন দেখেন আমার এগুলো আগে লাল ছিল, এখন এগুলো হলুদ হয়ে গেছে। এখন আমি এই পিসিগুলোতে যদি আমি আইপি ধরে নেই যে স্ট্যাটিক আছে, ডিএসসিপি দিলে কোনো আইপি পাবো না, তার কারণ আমার এই রাউটারকে জানা যায় যে এখানে কীভাবে কাজ করতে হবে। তো এই জন্য হচ্ছে প্রথমে আমাদের যা করতে হবে, আমরা সরাসরি চলে যাই হচ্ছে আমাদের কনফিগারেশন মোডে। কনফিগারেশন মোডে যাওয়ার পরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হলো আইপি ডিএইচসিপি পুল টেস্ট নামে একটা পুল তৈরি করলাম। তারপরে হচ্ছে ডিফল্ট রাউটার 192.168.10.10.1, মানে এই যে আমার 10.1 এই পোর্টটাকে আমি কনফিগার করতেছি ডিফল্ট রাউটার হিসাবে। এরপরে যেটা করতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক 192.168.10.0, এর সাবনেট বসাইতে হবে, সাবনেট মাস্ক বসাইতে হবে। ওকে, আমার এখানে আমি ডিএনএস দিতে পারি, কিন্তু ডিএনএস দেওয়ার দরকার নাই, আমরা জাস্ট টেস্ট করার জন্যে ডিএনএস অন্য কিছু দিতে পারি। এখন আমার এই কাজ শেষ এই পাশে, এখন আমি দেখবো যে হচ্ছে আসলে এখানে কোনো কাজ হয়েছে কি না। আইপি কনফিগারেশন দেখেন, কোনো আইপি পাই, হ্যাঁ দেখেন 10.2, আমার এই যে এই নেটওয়ার্কের আইপি আমি পাচ্ছি, আমি বলে দিছি এই নেটওয়ার্ক, এখন এটাতে আইপিগুলো পাওয়া যাচ্ছে। সেমভাবে এই পাশে যদি আমি দেখি, এই পাশে দেখলে আইপি কনফিগারেশন স্ট্যাটিক থেকে তুলে ডিএসসিপি এই যে 10.3 পাচ্ছি। সেম কাজটা এই পোর্টে করতে হবে, এখানে করার জন্য সিএলআই থেকে হচ্ছে কনফিগ আইপি ডিএসসিপি
পুল টেস্ট নামে আমরা একটা পুল করছিলাম, টেস্ট দিলাম, তারপরে হচ্ছে ডিফল্ট রাউটার 192.168.20.1। সুতরাং হচ্ছে আমি যে এই রাউটারটাকে ডিফল্ট হিসেবে দেখাচ্ছি আমার এই নেটওয়ার্ক 20.0 এ নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে আমি ডিফল্ট হিসেবে দেখাচ্ছি, ওকে। হ্যাঁ, তারপরে হচ্ছে নেটওয়ার্ক 192.168.20.0 রেড সাবনেট দিতে হবে 2552.0 প্লাস 3 আইপি, ওকে। এই পাশেও কাজটা হয়ে গেছে। এখন দেখেন এই পাশে কিছুগুলোতে ডেস্কটপ, ডেস্কটপ থেকে আইপি, আইপি থেকে ডিএসসিপি, ডিএসসিপি 20.2 পাইছি। এই পাশে আর একটা ডেস্কটপ আইপি ডিএসসিপি 20.3 পাইছি, ওকে, ডান। এখন আমার এই নেটওয়ার্কটা থেকে এখানে আমি ডাটা পাঠাই, প্রথমে ফেল দেখাচ্ছে, এর পরেরটাই হচ্ছে সাকসেসফুল দেখাচ্ছে। এখন আপনি যতবার ডাটা পাঠাবেন সব মানে একবার পথ ক্রিয়েট করার জন্য সে হচ্ছে পায় না, কিন্তু পরবর্তী সবগুলোই সে পায়। এই পাশেও সেম চেক করেন, পাচ্ছে না, আবার দেন, পাচ্ছে, প্রথমটা ফেইল, তারপরেরটা সাকসেস, এরপরে যতবার দেবেন সবই সাকসেস হবে। এখন আমার মানে ডিএসসিপিটুকু কনফিগার করা শেষ, এখন যদি আমি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে ডাটা পাঠাতে চাই তাহলে কিন্তু ডাটা পাবে না। তার কারণ হলো আমার এতটুকু কনফিগার করা আছে, আবার এই পাশে এতটুকু আছে, কিন্তু এই দুটো নেটওয়ার্কের মধ্যে এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্কের কোনো কনফিগার করা নাই, এই জন্য পাচ্ছে না। এই জন্যে আমাদের যা করতে হবে একটা আইপি রুট করতে হবে, কনফিগার টার্মিনালে ঢুকলাম, তারপরে আইপি রুট, আইপি রুট 192.168. আমি এই রাউটারে ঢুকে আছি এই পাতে, এখন এইখান থেকে আমি রুট করবো এই যে 20.0 এটাকে 192.168.20.0 ডেস্টিনেশন নেটওয়ার্ক, ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট পাস প্লাস হচ্ছে নেক্সট অপ, নেক্সট অপ মানে পরবর্তী রাস্তা, পরবর্তী রাস্তায় যে আমার এটা হবে, তাহলে হচ্ছে এখানে আমার বসানো ছিল হচ্ছে 192.168.1.2, ওকে। এই কাজটুকু শেষ, আর এই পাশেও সেম কাজটা করতে হবে। এই পাশে আমি এই নেটওয়ার্ক আছে, এখন এটাকে কনফিগার করে দিব। এর জন্য যা করতে হবে, এক্সিট মোডে যায়, আইপি আইপি রুট 192.168.10.0 2552.0, তারপরে 192.168. নেক্সট অপ হচ্ছে 1.1, মানে এই নেটওয়ার্কে আসলাম, এই নেটওয়ার্কে সাবনেট মাস দিলাম, তারপরে নেক্সট অপ হচ্ছে এটা, যেহেতু আমি এখন এই পোর্টের থেকে কনফিগার করতেছি, ওকে, ওকে, ডান। এখন আমি চেক করে দেখব যে আসলে কাজ হয়েছে কি না, দেখাচ্ছে সাকসেসফুল দেখাচ্ছে, তার মানে এখন সবই পাবে সাকসেসফুল। এখন এই যে আমি পিসি ওয়ান থেকে সাকসেসফুল এখানে দিলাম, সাকসেসফুল এ টু জেড সাকসেসফুল, আপনারা সব টেস্ট করে দেখবেন। তার মানে আজকে আমরা শিখলাম হচ্ছে কীভাবে ডিএসসিপি মোডে কনফিগার করা যায়, এবং হচ্ছে কীভাবে স্ট্যাটিক রাউটিংয়ের আইপি রুট করতে হয়। তো এটা কেউ না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবেন, আশা করি